নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রীতা বড়ুয়া রয় চ্যানেল। বন্ধুরা, আপনারা জানেন সেন্ট্রালের সপ্তম বেতন কমিশন অনুসারে যদি রাজ্যের ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 হয়ে থাকে এবং যদি বেতন 14.3% হারে বৃদ্ধি হয়, তাহলে পরে ষষ্ঠ বেতন কমিশনে রাজ্য সরকারি কর্মীরা ঠিক কত বেতন পাবে তার একটি মোটামুটি আইডিয়া আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো ধরুন বন্ধুরা, ফিটমেন্ট ফ্যাক্টর 2.57, এটা আপনার পুরনো বেসিক, ধরে নিলাম আপনার পুরনো বেসিক 12,000 টাকা রয়েছে। এর সঙ্গে আপনার যেটা ফিটমেন্ট ফ্যাক্টর রয়েছে 2.57, যদিও এরকম কোনো খবর নেই যে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57ই দাঁড়াবে, যদি ফিটমেন্ট ফ্যাক্টর যদি 2.57 দাঁড়ায়, তাহলে পরে আপনার নতুন বেসিক হবে প্রায় 30,840 টাকা। এবার এর সঙ্গে আপনার যোগ হবে ডিএ, যদি আপনার 2% ডিএ দেয় বা 5% ডিএ দেয়, ধরে নিলাম 3% ধরে নিলাম ডিএ, তাহলে ইন্টু 3% ধরলাম ডিএ, তাহলে হলো আপনার 925 টাকা, অর্থাৎ 30,840 প্লাস 925 টাকা। এর সঙ্গে আপনার খুব বেশি হলে 15% মেড 700 টাকা যোগ হতে পারে আপনার মেডিকেল, আর হাউস রেন্ট হতে পারে 15%, এটা আগে যোগ করে নেই বন্ধুরা, 32,495। এর সঙ্গে যোগ হবে 30,870 এর ধরে নিলাম 15% হাউস রেন্ট যদি হয়, তাহলে পরে সব মিলে বেতন দাঁড়াবে 37,275 টাকা। ধন্যবাদ বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।